Good morning, students. Good morning, everyone, and welcome to our 24/7 Bangla official YouTube channel. Prottekke shagoto. Aaj Mongolbar, ebong ajke amra porbo hocche. Tomra janoi je ei week tei puro hocche South Indian history porachi ba South Indian dynasty guloke dhorechi. To ajke ditiyo din ebong aaj ditiyo dine amra porbo hocche Shen Bongsho. ঠিক আছে গতকাল আমরা পাল বংশ পড়েছি এবং আজকে আমরা পড়ব হচ্ছে সেন বংশ তো তোমরা যারা যারা জয়েন করেছো কাইন্ডলি একটুখানি জিজ্ঞাসা করে নাও আমার সাউন্ড পিপিটি সমস্ত কিছু ক্লিয়ার আছে কিনা গুড মর্নিং एवरीवन গুড মর্নিং প্রত্যেককে গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের ইতিহাস ক্লাসে গুড মর্নিং যারা যারা জয়েন করেছি কাইন্ডলি ক্লাসের লিংকটাকে একটু শেয়ার করে দিও তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে যেখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো বা হচ্ছে তোমাদের চেনা পরিচিত কেউ যারা প্রিপারেশন নিচ্ছে প্রত্যেককে ক্লাসের লিংকটাকে একটু শেয়ার করে দিও ঠিক আছে এবং অবশ্যই ক্লাস যদি ভালো লাগে তো লাইক বাটনে প্রেস করতে ভুলো না ঠিক আছে তো আজকে আমরা পড়ব হচ্ছে সেকেন্ড ডাইনেস্টি অর্থাৎ পালের পরে সেন বংশ আজকে আমরা পড়ব হচ্ছে সেন ডাইনেস্টি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সুদীপ্তা তরণী প্রত্যেককে গুড মর্নিং ক্লাসের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও তোমরা এইসব বেশ চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস আজকে আমরা পড়ব হচ্ছে পাল যুগের পরে সেন বংশ তো সেন বংশের ইতিহাস এবং তার সঙ্গে সঙ্গে সেনদের কিছু প্রশ্ন এবং বাইরে থেকেও বেশ কিছু প্রশ্ন নিয়ে আসা হয়েছে যেটা তোমরা এমসিকিউ টাইপের প্রশ্ন করে থাকো তো আগে ইন ডিটেল পড়িয়ে দেবো তারপরে এমসিকিউ চ্যাপ্টারে আসবো বা এমসিকিউ টপিকে আসবো ঠিক আছে চলো তাহলে স্টার্ট করা যাক আজকে আমাদের ক্লাস সেন ডাইনেস্টি হিস্ট্রি তো প্রথমে আগে হোমওয়ার্কের অ্যান্সার তোমাদের দেখিয়ে দিই তোমরা হোমওয়ার্কে যেখানে অ্যান্সার করেছো হোমওয়ার্কে কমেন্ট সেকশনে তোমরা অ্যান্সার করেছো আমি দেখেছি ঠিক আছে এবং তোমাদের যে অ্যান্সার সেটা আমি কারেকশনও করে দিয়েছি এবং তোমাদের জিজ্ঞাসা কিছু প্রশ্ন আমি সেটাকে সলিউশন করে দিয়েছি তোমরা দেখে নিও ঠিক আছে যারা যারা কমেন্ট বক্সে অ্যান্সার করেছো তো প্রশ্নটা ছিল হচ্ছে নিম্নলিখিত কার উপাধি ছিল শ্রেণিক এই প্রশ্নটা তোমাদের ছিল কার উপাধি ছিল হচ্ছে শ্রেণিক অপশনে ছিল বিন্দুসার অপশনে ছিল কালাশোক বিম্বিসার এবং অজাশত্রু একদম অ্যাবসলিউটলি প্রত্যেকজনই কারেক্ট অ্যান্সার দিয়েছি আমরা তো অ্যান্সার হচ্ছে আমাদের বিম্বিসার ঠিক আছে তাহলে বিম্বিসার ইজ দ্য রাইট অ্যান্সার দেখো বিন্দুসার এবং বিম্বিসার এই দুটো খুব ঘুলিয়ে যায় আমরা জানি এবং এর জন্য আমি একটা ছোট গল্প তোমাদের বলে দিয়েছিলাম ঠিক আছে তো বিম্বিসার এটা হচ্ছে মানে প্রশ্নটা সঠিক উত্তর হবে আর অজাশত্রু হচ্ছে কুনিক ঠিক আছে তো অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার অ্যান্সার হচ্ছে সি বাবা চোখ জ্বালা করছে তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে চলো থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত যারা যারা ক্লাসে জয়েন করেছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে ক্লাসের লিংকটাকে একটু শেয়ার করে দিও তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফ্রেন্ড সার্কেলে যেখানে চেনা পরিচিত বন্ধু রয়েছে যারা রেগুলার বেসিস পড়াশোনা করছে তো তাদের কাছে কিন্তু অবশ্যই এই ক্লাসের লিংকটাকে শেয়ার করে দিও প্রত্যেককে ঠিক আছে থ্যাংক ইউ এগেন প্রত্যেককে এবার যেটা বলবো সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপ ডাউনলোড করেনি তারা অবশ্যই আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিও ঠিক আছে কোথায় পাবে অ্যাপটা এই যে ভিডিওটা দেখছো তার একদম ডেসক্রিপশন বক্সে তুমি অ্যাপ ডাউনলোড করার লিংক পেয়ে যাবে সেখান থেকে ডিরেক্টলি অ্যাপ ডাউনলোড করে নিতে পারবে অথবা তোমার মোবাইল ফোনে তুমি চলে আসো হচ্ছে প্লে স্টোরে এবং সেখানে গিয়ে প্লে স্টোরে এসে সেখানে আড্ডা 24/7 লিখে সার্চ করে নিলেই তুমি কিন্তু আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবে ঠিক আছে এবং অ্যাপ ডাউনলোড করার পর যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন পরীক্ষা দিতে হবে অ্যাবসলিউটলি ফ্রিতে ঠিক আছে এছাড়াও তোমরা পিডিএফ থেকে শুরু করে জব অ্যালার্ট এবং ডেলি সিএ সমস্ত কিছু কিন্তু অ্যাবসলিউটলি ফ্রিতে তুমি পেয়ে যাবে এই অ্যাপে তাই অ্যাপটা ইমিডিয়েটলি যারা এখনো ডাউনলোড করনি কিন্তু রেগুলার বেসিস পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই কিন্তু অ্যাপটাকে ডাউনলোড করে নিও প্রত্যেকে ঠিক আছে আর আড্ডা 24/7 বেঙ্গলি থেকে যদি কোনো কোর্স কেনো তো অবশ্যই Y 368
এই যে দেখতে পাচ্ছ Y368 এই কুপন কোডটাকে ইউজ করো 17% ডিসকাউন্ট এবং এক্সট্রা যা ডিসকাউন্ট থাকবে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে Y368 কুপন কোড ইউজ করতে হবে ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকে আমাদের পড়ানোর টি চ্যাপ্টার আছে আজকে আমরা পড়ব হচ্ছে শেন ডাইনেস্টি শেন বংশের ইতিহাস আজকে আমরা পড়ব ঠিক আছে তো দেখো এই যে শেন আমরা যদি ভারতের ম্যাপে দেখি তাহলে আমরা এই শেনদের দেখতে পাচ্ছি এই জায়গাটাতে ভালো করে লক্ষ্য করো শেনদের আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে তারা বিলং করছে ঠিক আছে একদম মেন ম্যাপে ফোকাস করে দিয়েছি তাহলে শেনদের রাজত্ব হচ্ছে এই জায়গাটা তো শেনদের কিভাবে উৎপত্তি হয়েছিল সেটা অলরেডি আমি তোমাদের বলে দিয়েছিলাম গল্পের আকারে যেটা পাল বংশের শেষ থেকে আমরা শুরু হতে দেখি মেনলি তো সেটা অলরেডি আমি তোমাদের বলেছিলাম তো দেখো সেনদের আদি পুরুষ কে ছিল আগে সেটা বল শুনতে হবে সেনরা মানে সেনদের একদম প্রথম আমরা তো বিজয় সেন থেকে শুরু করলাম আগের দিন আমি বললাম বিজয় সেন মদন পালকে হত্যা করে তিনি বাংলাতে সেন বংশ প্রতিষ্ঠা করেছিল স্বাধীন সেন বংশ এই কথাগুলো আমি বলেছিলাম কিন্তু সেন বংশের যদি আদি পুরুষকে দেখি তাহলে তার নাম ছিল কিন্তু বীর সেন মাথায় রাখবে হ্যাঁ বীর সেন ইনি হলেন সেনদের একেবারে আদি পুরুষ এবং সেনদের যদি উৎপত্তি দেখি তাহলে এরা কিন্তু পুরোপুরি যে ক্ষত্রিয় ছিল এটা বলা যায় না ঠিক আছে এরা ব্রাহ্মণ ক্ষত্রিয় ছিলেন অর্থাৎ হয়তো তারা ব্রাহ্মণ ছিলেন পরে তারা ক্ষত্রিয়র বৃত্তি গ্রহণ করেছেন তাই তাদেরকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বলা যায় ঠিক আছে তাহলে এরা জাতিতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বংশের অধিকারী ছিলেন বলে আমরা জানতে পারি কিন্তু এরা পেশাতে যদি আমরা বীর সেনের কথা বলি বা সেনদের কথা বলি তাহলে এরা পেশাতে কিন্তু ছিল ডাক্তার মানে বৈদ্য ছিল বলে না এখান থেকে বিলং করছে বা এই তোমার কালচার থেকে বিলং করছে এই জীবিকা থেকে বিলং করছে এরকম কথাগুলো আমরা প্রায় শুনে থাকি সেই হিসাবে এদেরকে আমরা বৈদ্য জাতীয় বলে থাকি ঠিক আছে তাহলে সেনদের আদি পুরুষের নাম কি বললাম বীর সেন দু নম্বর কি বললাম এরা কে ছিলেন এরা ছিলেন হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বংশের অধিকারী আর এরা আর কি ছিলেন এরা ছিলেন হচ্ছে বৈদ্য জাতীয় ঠিক আছে বৈদ্য ছিল এরা ডাক্তার ছিল এরা তো এদের উৎপত্তি কোথা থেকে এসছে সেটা একটু বলি যদি আমরা নৈহাটি কপার প্লেট ইনস্ক্রিপশন দেখি নৈহাটি তাম্র শাসন বল্লাল সেনের যদি বল্লাল সেনের নৈহাটি তাম্র শাসন লক্ষ্য করি তাহলে সেই তাম্র শাসনে বলা হয়েছে যে এদের উৎপত্তি হয়েছে চন্দ্র বংশ থেকে অর্থাৎ সেনদের উৎপত্তি কোথা থেকে চন্দ্র বংশ থেকে মনে আছে তো পালদের কি বলেছিলাম পালরা নিজেদের সূর্য বংশোদ্ভূত বলে মনে করত ঠিক আছে আগের দিন আমি বলেছিলাম এবং সমুদ্র কুলোদ্ভব এই কথাটা পালদের ক্ষেত্রে কোন বইটা ব্যবহার করেছে আমরা জানি রামচরিত বইটা ব্যবহার করেছে তাই তো রামচরিতেই কথাটা বলা ছিল তেমনি আমি তোমাদের আগের দিনও বলেছিলাম যে প্রাচীনকালের রাজরাজারা তাদের বংশের পরিচয় হিসাবে দৈবকত্ব প্রদর্শন করতেন অর্থাৎ দেবতার কথা প্রদর্শন করতেন কেন জানো কারণ দেবতার উদ্দেশ্য দেবতার বংশোদ্ভূত যদি বলে সে পরিচিত হতেন তাহলে প্রজাদের কাছে তিনি অনেক বেশি শ্রদ্ধা ভাজন হতেন শুধু তাই নয় প্রজাদের কাছে শ্রদ্ধা ভাজন হতেন শুধু তাই নয় বরং প্রজারাও কম বিদ্রোহ করতে পারতেন কারণ দেবতার এগেনস্টে বিদ্রোহ করা এটা কেউই করবে না সুতরাং এরা নিজেকে বা সাম্রাজ্যকে পরিচালনা করার জন্য সম্ভবত এই দৈবত্বের পরিচয়গুলোকে প্রদর্শন করতেন ঠিক আছে বোঝা গেল তো নৈহাটি কপার প্লেট ইনস্ক্রিপশন সেনদের সম্পর্কে বলছে যে এরা এসেছে চন্দ্র বংশ থেকে অর্থাৎ চন্দ্র বংশীয় ছিল এরা আর যখন সেনরা ভারতবর্ষে রাজত্ব করে সেই সময় ভারতে আর কোন রাজত্ব চলছিল চালুক্যদের রাজত্ব চলছিল আমি পড়াবো তোমাদের চালুক্য রাজা সেই সময় ছিলেন হচ্ছে বিক্রমাদিত্য সিক্স ষষ্ঠ বিক্রমাদিত্য ছিলেন এবং তৃতীয় সোমেশ্বর ছিলেন যার সময় সেনরা বাংলাতে রাজত্ব করছে এই যে পাটির ইতিহাস আমরা পড়ছি এই পাটির ইতিহাস তোমরা একদিনও ক্লাস মিস করলে হবে না কারণ পাল সেন রাষ্ট্রকূট প্রতিহার চালুক্য চোল এরা পল্লব এরা সবাই একই সঙ্গে কন্টেম্পোরারি শাসন করছে অর্থাৎ পাল্লা যদি এখানে করে তো সে রাষ্ট্রকূটরা এই পাশটায় করছে তো এরকম ভাবে চালুক্যরা করছে এরকম ভাবে আমরা কিন্তু দেখতে পাই তার জন্যই আমাদের এই চ্যাপ্টারটা কঠিন মনে হয় কারণ একটার সঙ্গে একটা ম্যাচ করতে পারি না যেমন এতদিন হয়েছিল একটা বংশ শেষ হয়ে যাবার পর আরেকটা পড়ানো হচ্ছিল কিন্তু এখানে সেটা কিন্তু করা হচ্ছে না এখানে সবাই সমান্তরালে পড়ানো হচ্ছে
তার জন্য বুঝতে একটু হয়তো অসুবিধা হতে পারে, তবে আজকের এই ক্লাসগুলো কন্টিনিউ করে নিলে তোমার বোঝার কোনো অসুবিধা হবে না, সেটা পাল যুগ পরে আমি তোমাদের বলে দিয়েছি। আর সেন যুগটাও খুবই সোজা, মাত্র তিনজন রাজার কথা পড়াবো, যা প্রশ্ন আসবে ওই তিনজন রাজা থেকেই থাকবে, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, ঠিক আছে? খুব ভালো করে পড়ো, এখানেই ক্লাসে পড়াটা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো তাহলে কি বললাম, যখন সেনরা বাংলায় রাজত্ব করছে তখন চালুক্য বংশের রাজা কে নাম, ষষ্ঠ বিক্রমাদিত্য এবং তৃতীয় সোমেশ্বর, এরা দুইজন কিন্তু বাংলায় রাজত্ব করেছিল, ঠিক আছে? তো সেন বংশের প্রতিষ্ঠাতা আমরা কাকে বলবো, আমরা সেন বংশের প্রতিষ্ঠাতা হিসাবে সামন্ত সেনকে দেখতে পাবো। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতা কাকে বলছি আমরা, সামন্ত সেন, তিনি হলেন সেন বংশের প্রতিষ্ঠাতা। তবে তিনি কোনো উপাধি না নেওয়ায় আমরা মনে করে থাকি যে তিনি হয়তো কারো সামন্ত রাজা হিসাবে তার জীবন শুরু করেছিলেন, বা সবে দলপতি হিসাবে তার জীবন শুরু করেছিলেন, তাই একমাত্র সামন্ত সেনের কোনো উপাধি কিন্তু আমরা পাই না, ঠিক আছে? কোনো রাজ উপাধি তার পাই না আমরা, ঠিক আছে? তারপর তার ছেলে নাম ছিল হচ্ছে হেমন্ত সেন, তাকে আমরা দেখতে পাচ্ছি মহারাজা ধীরাজ উপাধি নিচ্ছে। আর আমি তোমাদের একটা কথা চিনিয়ে দিয়েছি যে টাইটেল দেখে তুমি চিনতে পারবে কে সামন্ত রাজা ছিল আর কে সামন্ত রাজা ছিল না। তাহলে সামন্ত রাজা যদি থাকে তাহলে তাকে তার উপাধি কি হবে, মহারাজা। আর যদি সে তার সামন্ত জীবন পরিত্যাগ করে তখন তার উপাধি কি হবে, মহারাজা ধীরাজ, ঠিক আছে? তাহলে ইনি মহারাজা ধীরাজ হলেন কে, মহারাজা ধীরাজ হলেন হেমন্ত সেন। তাহলে সেই হিসাবে আমরা সেন বংশকে অন্যদের থেকে মুক্ত হতে দেখি হেমন্ত সেনের সময়, ঠিক আছে? তার উপাধিটা কি ছিল, মহারাজা ধীরাজ উপাধিটা। তবে হেমন্ত সেনের সম্পর্কে বিশেষ কিছু নথিপত্র আমরা যেখানে পড়ব সেটা দরকার নেই, কারণ এখানে ইম্পর্টেন্স এইটুকুই, ঠিক আছে? সেন বংশের প্রতিষ্ঠাতা কে ইত্যাদি কথাটা। তো দেখো, এই যে হেমন্ত সেনের পরে তার ছেলে সিংহাসনে বসছেন, যার নাম ছিল হচ্ছে বিজয় সেন, ঠিক আছে? তো এবার আমরা বিজয় সেনের ইতিহাসটাকে একটুখানি দেখে নেব, তবে এইগুলো দেখার আগে আমার কথাগুলো একটুখানি মন দিয়ে শুনে নাও। তাহলে হেমন্ত সেনের ছেলে, ঠিক আছে, তার নাম হচ্ছে বিজয় সেন, তিনি সেনদের স্বাধীন বংশ প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তাই নয়, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে যদি আমরা কাউকে দেখে থাকি তাহলে তার নাম ছিল হচ্ছে বিজয় সেন। তাহলে বিজয় সেনকে আমরা কি বলবো, সেনদের স্বাধীন রাজা, বা তিনি সেন বংশকে স্বাধীন করেছিলেন। শুধু তাই নয়, তিনি এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন। শুনলে অবাক হবে এই বিজয় সেন মোটামুটি কতদিন শাসন করেছে, নিয়ার অ্যাবাউট 60 ইয়ার্স, 60 বছরের কাছাকাছি এই হেমন্ত বিজয় সেন কিন্তু রাজত্ব করেছে। এবং তার রাজ্যের সীমানা যদি দেখি তাহলে তিনি গৌড় দখল করেছে, কামরূপ দখল করেছে, মগধ, মিথিলা, এই মানে পূর্ববঙ্গের যাদব, এদেরকে সবাইকে পরাজিত করে তিনি সেন বংশকে একটা মানে বিশাল আয়তনের বা তার বিস্তৃতি ঘটিয়েছিলেন বলে আমরা জানতে পারি, ঠিক আছে? তার কথা জানার জন্য আমাদের হাতে কিছু প্রশস্তি রয়েছে, বা তাম্রপট যেটাকে আমরা বলি, কপার প্লেট ইনস্ক্রিপশন রয়েছে, যেমন বিক্রমপুর কপার প্লেট ইনস্ক্রিপশন বলতে পারি আমরা, দেওপাড়া প্রশস্তি এটার কথা বলতে পারি, বা দেওপাড়া লিপি, এখান থেকেও আমরা কিন্তু জানতে পারছি বিজয় সেনের অস্তিত্বের কথা, অর্থাৎ বিজয় সেনের সাম্রাজ্য বিস্তারের কথা, তথা বিজয় সেনের কথা আমাদের কাছে জানা যায় বিক্রমপুর তাম্রশাসন থেকে এবং দেওপাড়া প্রশস্তি থেকে বা দেওপাড়া লিপি থেকে আমরা জানতে পারি। তাহলে দেওপাড়া প্রশস্তি, এটা তোমরা প্রত্যেকেই জানো, পরীক্ষায় একটা ভাইটাল প্রশ্ন কিন্তু থাকে দেওপাড়া প্রশস্তি থেকে, তাই না? পরীক্ষায় কোশ্চেন আসে না? তাহলে দেওপাড়া প্রশস্তি রাইটার কে ছিলেন, এটা তোমাদের কাছে একটা ভাইটাল প্রশ্ন। তাহলে দেওপাড়া প্রশস্তি রাইটার কে ছিলেন, উমাপতি ধর, মনে থাকবে? তাহলে দেওপাড়া প্রশস্তি রাইটার কে ছিলেন, আমরা বলবো কি, উমাপতি ধর দেওপাড়া প্রশস্তির রাইটার ছিলেন, ঠিক আছে? এটা আমরা প্রত্যেকেই জানি এবং এটা আমাদের পরীক্ষায় বারংবার কিন্তু এসেছে, ঠিক আছে? তো আমরা বললাম তাহলে কোথায়, কলিঙ্গ তিনি দখল করেছেন, মগধ দখল করেছেন, কামরূপ দখল করেছেন এবং পূর্ববঙ্গের যাদবদের তিনি পরাজিত করেছেন, তাই তো? এই কথাগুলো আমরা জানলাম। তাহলে এই বিস্তীর্ণ এরিয়া তিনি দখল করেছেন, এটা আমরা জানি। তো এই কথাগুলো জানার জন্য আমাদের কাছে আরো একটা সোর্স আছে, সেই সোর্সটার নাম কি, বিজয় প্রশস্তি। তাহলে এই যে বিজয় প্রশস্তি, বিজয় প্রশস্তি মানে কি, প্রশস্তি কাকে বলে, আমি তোমাদের বলে দিয়েছিলাম যে প্রশস্তি মানে যখন রাজার সম্পর্কে কোনো ভালো কিছু বলা হয়, পজিটিভ কথা উল্লেখ করা হয়, তাহলে সেটা প্রশস্তির মধ্যে যায়।
অর্থাৎ এখান থেকে আমরা রাজার শুধু ভালো কথাটাই জানতে পারি, কোনো খারাপ কথা জানতে পারি না। তাহলে সেটাই হচ্ছে প্রশস্তি। আর এই প্রশস্তির নাম কি ছিল? বিজয় প্রশস্তি। তাহলে বিজয় প্রশস্তি রাইটার কে ছিলেন? শ্রী হর্ষ। মনে থাকবে বিজয় প্রশস্তি রাইটার কে ছিলেন? শ্রী হর্ষ। দেখবে এখানে লেখা আছে, সম্ভবত এই যে লেখা আছে শ্রী হর্ষ বিজয় প্রশস্তি রাইটার ছিলেন। এখান থেকে তার বিজয় কাহিনী আমাদের কাছে উল্লেখ পাওয়া যায়। এই বিজয় সেনের রাজধানী ছিল দুটো, একটা ছিল বিক্রমপুর এবং আরেকটা ছিল হচ্ছে বিজয়পুর। এই যে বিক্রমপুর বলছি, এই বিক্রমপুরটা কোথায় রয়েছে? এখন বাংলাদেশে, পূর্ববঙ্গে রয়েছে। আর বিজয়পুরটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বিজয় সেনের কথা, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তবে একটুখানি ভয়ানক টাইটেলের সঙ্গে পরিচয় করি। ভয়ানক টাইটেল বলতে আমি কি বলছি, এত বড় টাইটেল আমরা সেন বংশ ছাড়া আর কোনো বংশে দেখতে পাই না। ঠিক আছে, তার উপাধি কি ছিল? পরমেশ্বর পরম ভট্টারক মহা পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ। ঠিক আছে, তার উপাধিটা একবার দেখিয়ে দিই। তার উপাধিটা হচ্ছে পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ। ভেবো না কিন্তু এখানে তিনটে উপাধি আছে, এখানে একটাই মাত্র উপাধি আছে। ঠিক আছে, উপাধিটা কি? পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ। আমি একটু গ্যাপে গ্যাপে লিখেছি, কিন্তু পুরোটাই কিন্তু একজনেরই উপাধি রয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বিজয় সেন সম্পর্কে কথা। তাহলে কি কি বললাম, কি কি মনে রাখবে একটু হাতে গুনে দেখে নাও, যে স্যার কটা লাইন তোমাকে পড়তে বলছে। নাম্বার ওয়ান, প্রথম লাইন মাথায় রাখবে, এই বংশের প্রতিষ্ঠাতা কে? সেন বংশের প্রতিষ্ঠাতা কাকে বলবে তুমি? তাহলে সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে হেমন্ত সেন। ঠিক আছে, হেমন্ত সেন আমরা সেন বংশের প্রতিষ্ঠাতা হিসাবে দেখছি। শ্রেষ্ঠ রাজা, শ্রেষ্ঠ বললাম মানে স্বাধীন রাজা তথা প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলবো? আমরা বলবো হচ্ছে বিজয় সেনকে আমরা প্রকৃত প্রতিষ্ঠাতা তথা স্বাধীন রাজা বলবো। ঠিক আছে, তিন নম্বর হচ্ছে কি, তার কথা জানা যায় দুটো লিপি থেকে। এই দুটো লিপি ভালো করে পড়বে, একটা হচ্ছে দেওপাড়া লিপি, আরেকটা হচ্ছে কি রয়েছে, উমাপতি ধরের লেখা আমাদের দেওপাড়া প্রশস্তি, এবং আরেকটা হচ্ছে বিক্রমপুর লিপি। তাহলে এই যে দেওপাড়া প্রশস্তি কার লেখা? উমাপতি ধরের লেখা, এটা ভালো করে পড়বে। বিজয় প্রশস্তি রাইটার কে ছিলেন? শ্রী হর্ষ। তাহলে এটাকেও ওর মধ্যে জয়েন করে নেবে, যে বিজয় সেনের কথা জানা যায় এমন একটা প্রশস্তির নাম বলো, তখন তোমাকে বিজয় প্রশস্তির নামটা কিন্তু বলতে হবে। তাহলে বিজয় প্রশস্তি কার লেখা? আমরা বলবো হচ্ছে শ্রী হর্ষের লেখা। ঠিক আছে, এই কটা লাইন তোমাকে ভালো করে পড়তে হবে, মাত্র চারটে লাইন তোমাকে পড়তে হবে। হিসেব করে চারটে লাইনও নয়, তুমি দেখো প্রকৃত প্রতিষ্ঠাতা এটা একটা লাইনে হয়ে যাচ্ছে। ঠিক আছে, জানার গুরুত্বপূর্ণ সোর্স বিক্রমপুর দেওপাড়া বিজয় প্রশস্তি একসঙ্গে পড়ে নাও। ঠিক আছে, আর তার সেনদের রাজধানী বিক্রমপুর বিজয়পুর। তাহলে টোটাল তিনটে লাইনের মধ্যে পুরো পড়াটা কিন্তু রেডি হয়ে গেল আমাদের। ক্লিয়ার? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, সবার কাছে ক্লিয়ার? নেক্সট, এবার চলে আসবো আমরা বল্লাল সেনের ঘরে। বল্লাল সেনের কথা একটুখানি আলোচনা করে দিই। তাহলে এরপরে যিনি সিংহাসনে আসছেন তার নাম হচ্ছে বল্লাল সেন। বিজয় সেনের ছেলে বল্লাল সেন এরপরে সেনদের সিংহাসনে বসছেন। এরও উপাধি বড়, যেমন এখানে প্রত্যেকের উপাধি বড় বড় আছে। ঠিক আছে, যেমন বিজয় সেনের উপাধি কি ছিল? পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ। তেমনি বল্লাল সেনের কি আছে? নিশঙ্ক শঙ্কা গৌরেশ্বর, নিশঙ্ক শঙ্কা গৌরেশ্বর। এই যে উপাধিটা সেটা আমরা বল্লাল সেনের ক্ষেত্রে দেখতে পাই। তো বল্লাল সেন সম্পর্কে জানার জন্য আমাদের কাছে যে উপাদানটা রয়েছে তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে নৈহাটি কপার প্লেট ইনস্ক্রিপশন। নৈহাটি কপার প্লেট ইনস্ক্রিপশন পরীক্ষায় অনেকবার কোশ্চেন দেওয়া হয়েছে পিএসসি স্পেশাল হিসাবে। তাহলে নৈহাটি কপার প্লেট ইনস্ক্রিপশন এটা আমরা কার কথা জানতে পারছি? আমরা বলবো এখান থেকে আমরা বল্লাল সেনের কথা জানতে পারছি। মনে আছে আমি এই কথাটা কিছুক্ষণ আগেই বললাম যে নৈহাটি কপার প্লেট ইনস্ক্রিপশনে সেনদের কি বলা হয়েছে? এরা চন্দ্র কুলোদ্ভূত, অর্থাৎ চন্দ্র বংশীয় এরা, এই কথাটা বলা হয়েছে। সেই নৈহাটি কপাল প্লেটের কথাই আমি এখানে কিন্তু বলছি। ঠিক আছে, ঠিক সেই সময় যখন বল্লাল সেন শাসন করেন, নবদ্বীপের শাসক ছিলেন সেই সময় বুদ্ধিমন্ত খান। সেই বুদ্ধিমন্ত খান, নবদ্বীপের শাসক বুদ্ধিমন্ত খান, ঠিক আছে, তার আদেশে কবি আনন্দ, ঠিক আছে, বল্লাল চরিত গ্রন্থটি রচনা করেছিলেন। চরিত মানে কি কাব্য এটা? দেখবে আজকে একটা প্রশ্ন রয়েছে। তো বল্লাল চরিত এই কাব্যটি রচনা করেন, কে রচনা করেছিলেন? তার তোমার নবদ্বীপের শাসক বুদ্ধিমন্ত খাঁর নির্দেশে কবি আনন্দ বল্লাল চরিত গ্রন্থটি রচনা করেন।
ঠিক আছে, এবং সেখান থেকেই জানা যায় যে তিনি নাকি কৌলিন্য ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাইন আমাদের সেন বংশে থেকে। এতক্ষণ যা পড়লে তার মধ্যে সব থেকে বেশিবার প্রশ্ন এসছে কিন্তু এই কৌলিন্য ব্যবস্থা থেকে। কৌলিন্য ব্যবস্থা মানে কি? কৌলিন্য মানেই বুঝতে পারছি এটা একটা কুলীন ভাব রয়েছে, কুলীন অর্থাৎ জাত অনুসারে বিবাহ দেবার ব্যবস্থা, কুলীন ব্যাপারটা এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি নামের মধ্য দিয়ে। সেই কৌলিন্য ব্যবস্থার জন্ম দেওয়া হয়েছিল বা যার হাত থেকে এসেছিল তার নাম ছিল হচ্ছে আমাদের কে, বল্লাল সেন ছিলেন। ঠিক আছে, তাহলে বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করেন, ক্লিয়ার? এবং বল্লাল সেনের লেখাও বেশ কিছু বই আছে, যেমন দানসাগর, অদ্ভুত সাগর। যদিও তিনি সব বইগুলো লিখে শেষ করে যেতে পারেননি, তার লেখা বইগুলোর মধ্যে দানসাগর আছে, অদ্ভুত সাগর রয়েছে, ব্রত সাগর রয়েছে, আচার সাগর রয়েছে, অর্থাৎ যত সাগর আছে একদম চোখ বন্ধ করে বল্লাল সেনকে দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তিনি কি করেন, এই বল্লাল সেন তোমার মালদার কাছে একটা নগর তৈরি করেন যার নাম ছিল হচ্ছে গৌরনগরী। এর জন্যই তার টাইটেল ছিল নিঃশঙ্ক শঙ্খ গৌরেশ্বর। ঠিক আছে, গৌরনগরী যেটা গৌর বলা হয় সেই গৌরনগরী তিনি কিন্তু তৈরি করেছিলেন। ঠিক আছে, এবং তার ছেলের লক্ষণ সেনের নাম অনুসারে এই নগরীটির নাম পরবর্তীকালে পরিবর্তিত হয়েছিল, তখন সেই নামটা হয়েছিল লক্ষণাবতী। তাহলে লক্ষণাবতী এটা কি? এটা আসলে গৌরনগরী ছিল, এবং যেটা তৈরি করেছিলেন যিনি তার নাম ছিল হচ্ছে বল্লাল সেন। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এইগুলোই আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। আরেকটা কথা আমি তো বলে দিই, বল্লাল চরিত যেটা তুমি পড়লে, তাহলে বল্লাল চরিত কিন্তু দুইজন রাইটার আছে, যাতে পরীক্ষায় ভুল না হয়। বল্লাল চরিত যদি আমরা দেখি, তাহলে একটা আমি বললাম যে বুদ্ধিমন্ত খাঁর নির্দেশে কবি আনন্দ বল্লাল চরিত গ্রন্থটি রচনা করেছিলেন, আরেকটা বল্লাল চরিত গ্রন্থটি রচনা করেছিলেন হরিশ্চন্দ্র, কবি হরিশ্চন্দ্র তিনিও কিন্তু বল্লাল চরিত গ্রন্থটি রচনা করেছিলেন। তাই বি কেয়ারফুল, যখন বল্লাল চরিত তুমি পড়ছো তাহলে তুমি লক্ষ্য করে নাও কোন বল্লাল চরিত তুমি পড়ছো, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এই হলো হচ্ছে মেন কথা, তাহলে এই কটা লাইন তোমাকে বল্লাল সেন থেকে ভালো করে পড়ে যেতে হবে পরীক্ষার জন্য। তাহলে কি কি লাইন বললাম আরো একবার তোমাদের জানিয়ে দিই, তাহলে তার গুরুত্বপূর্ণ সোর্স তার কথা জানার জন্য যেটা রয়েছে তার নাম হচ্ছে নৈহাটি শিলালিপি, অর্থাৎ নৈহাটি কপার প্লেট ইনস্ক্রিপশন বা নৈহাটি তাম্রপট্ট হিসাবেও সেটাকে আমরা চিহ্নিত করতে পারি, এক নম্বর। দুই নম্বর হচ্ছে বল্লাল চরিত লিখেছিলেন কে, আনন্দ ভট্ট, আর বল্লাল চরিত লিখেছিলেন হরিশ্চন্দ্র। বি কেয়ারফুল, খুব ভালো করে মাথায় রাখবে, বল্লাল চরিত গ্রন্থটি একজন লিখেছিলেন আনন্দ ভট্ট, ঠিক আছে, আর বল্লাল চরিত গ্রন্থটি আরেকজন লিখেছিলেন যার নাম হচ্ছে হরিশ্চন্দ্র, ক্লিয়ার? তাহলে হরিশ্চন্দ্র এ কিন্তু আমার রাজা নয়, ইনি কবি কিন্তু, ঠিক আছে। আর কি, তিনি লিখেছিলেন যে বইগুলো তার নাম কি, দানসাগর, অদ্ভুত সাগর, ব্রত সাগর, আচার সাগর, ঠিক আছে, ক্লিয়ার? আর লাস্ট হচ্ছে লাইন চার নম্বরটা কি বললেন, তিনি হচ্ছে কৌলিন্য ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তাহলে এক দুই তিন চার আর এই একটা পাঁচ, এই পাঁচটা লাইন তোমাকে বল্লাল সেন থেকে চোখ বন্ধ করে পড়ে যেতে হবে, পরীক্ষায় তুমি কোশ্চেন পেয়ে যাবে। ক্লিয়ার বুঝতে পারলে? ক্লিয়ার বুঝতে পেরেছো প্রত্যেকে? ক্লিয়ার বল্লাল সেন? ক্লিয়ার সবার কাছে? বুঝেছি, তাহলে কি কি বললাম, একটা হচ্ছে আগের তোমার বিজয় সেন পড়লাম, বল্লাল সেন পড়লাম, লাস্ট রাজার নাম পড়ব যার নাম হচ্ছে লক্ষণ সেন। লক্ষণ সেন পড়লেই আমরা কিন্তু শেষ করে দেব সেন বংশ, একদম ছোট বংশ, লিমিটেড পড়া, লিমিটেড প্রশ্ন, একদম সলিড ভাবে পড়ে যাও, গুনে গুনে হাতের করে কয়েকটা লাইন পড়ে যাও, তুমি কিন্তু কোশ্চেন পরীক্ষায় কমন পাবে। তো লক্ষণ সেনের সম্পর্কে বলি, লক্ষণ সেন হচ্ছে সেন বংশের বৃদ্ধ রাজা। কেন বৃদ্ধ রাজা? তিনি যখন সিংহাসনে বসেন তখন মোটামুটি তার বয়স 60 হয়ে গেছিল, 60। তাহলে 60 বছর বয়সে, নিয়ার অ্যাবাউট 60 বছর, কম হবে না বেশি হলে হতে পারে, তো 60 বছর বয়সে তিনি সিংহাসনে বসলেন বাবু, ঠিক আছে, যে সময় 60 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন, লড়াইও করেছিলেন। তো লক্ষণ সেন গৌর, কলিঙ্গ, কামরূপ এই সমস্ত জায়গাগুলো তিনি বীরত্বের সঙ্গে সেইগুলোকে, সেগুলোর ওপর নিজেদের অধিকার বজায় রাখেন, যেটা অলরেডি বিজয় সেন যেগুলোকে দখল করেছিল লক্ষণ সেন সেটাকে বজায় রাখেন। লক্ষণ সেন নাকি কলিঙ্গ রাজ্য
নিজের অধিকারে পুরোটা করেছিলেন। কারণ পুরী, এই যে আমরা ঘুরতে যাই না, সেই পুরী, বারাণসী এবং এলাহাবাদের প্রয়াগে আমরা তার বিজয় স্তম্ভ পেয়েছি, মানে লক্ষণ সেনের বিজয় স্তম্ভ পেয়েছে। তার মানে পুরী থেকে শুরু করে বারাণসী থেকে এলাহাবাদ, এই জায়গাগুলো সবকটাই লক্ষণ সেনের মানে এলাকাভুক্ত ছিল, ঠিক আছে। তো তার রাজত্বকালে সব থেকে বড় বড় ঘটনা যদি আমরা দেখি, তার রাজত্বকালে আমরা যদি সব থেকে বড় ঘটনা দেখি, তাহলে হচ্ছে আমরা জানি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, মানে সরি বাংলা এবং বিহার আক্রমণ করেছিলেন। তো এই ঘটনাটা নিয়ে বল্লাল সেনের সম্পর্কে অনেকে খিল্লি করে থাকে, এসে থাকে আর কি, কারণ এতে বল্লাল সেন বৃদ্ধ বৃদ্ধ ছিলেন, হয়তো ঠিক মতো মেনটেন্স করতে পারবেন না, লড়াই করতে পারবেন না ভেবেই নাকি তিনি পালিয়ে গেছিলেন আর কি। তো দেখো এই যে গল্পটা বলবো, এই গল্পটার রাইটার বা যেখান থেকে সোর্স থেকে আমরা বলবো তার নাম হচ্ছে তবাকতি নাসিরি, ঠিক আছে, মনে থাকবে তবাকতি নাসিরি লেখা আছে, দেখি না লেখা নেই, একটু লিখতে পারো তবাকত ই নাসিরি, তবাকতি নাসিরি, এই যে বইটার কথা বলছি তবাকতি নাসিরি, সেটা হচ্ছে মিনহাজ উস সিরাজের লেখা, মিনহাজ উস সিরাজ, মিনহাজ উস সিরাজ, একটু নোট ডাউন করে নাও, একটু লিখে নাও, মিনহাজ উস সিরাজের লেখা তবাকত ই নাসিরি, এই গ্রন্থটা থেকে আমরা মোহাম্মদ ঘড়ির একজন সেনাপতি ভারতবর্ষ তথা বাংলা আক্রমণের কথা জানতে পারি, যার নাম কি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কি বললাম? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা এবং বিহার আক্রমণের কথা জানা যায় এই তবাকত ই নাসেরি গ্রন্থ থেকে, যে গ্রন্থটা রাইটার কে ছিলেন মিনহাজ উস সিরাজ, তিনি কিন্তু লিখেছেন। এখানে বলা হয়েছে মোটামুটি 1199 খ্রিস্টাব্দ নাগাদ, ঠিক আছে, বখতিয়ার খলজি বিহার জয় করে অদন্তপুরী পর্যন্ত জায়গাটা নিজের অধিকারে করে নেয়, এবং অদন্তপুরী পর্যন্ত নিজের অধিকারে করার পর সেই ইখতিয়ার উদ্দিন কি করেন 1201 সালে তুর্কি বণিকের ছদ্মবেশে তিনি কি করেন, মাত্র 17 জন বা 19 জন সেনাকে নিয়ে তিনি বাংলার রাজধানী নবদ্বীপে এসে পৌঁছান, ঠিক আছে। তো নবদ্বীপে যখন তিনি এসে পৌঁছান তখন এই বৃদ্ধ সম্রাট লক্ষণ সেনের কাছে খবর আসে যে ইখতিয়ার উদ্দিন বিশাল পরিমাণ সেনা নিয়ে নাকি তিনি নবদ্বীপের প্রান্তে এসে দাঁড়িয়ে আছে, এবার তিনি কি করবেন, লক্ষণ সেনের সাম্রাজ্য অ্যাটাক করতে আসবেন। তখন এই ভয়ে ভীত হয়ে মানে বৃদ্ধ সুলতান বা বৃদ্ধ সম্রাট এই তার নগরীর, ঠিক আছে, তার প্রাসাদের পেছন দরজা থেকে তিনি পূর্ববঙ্গে পালিয়ে যান, এবং পূর্ববঙ্গে তিনি তার মৃত্যুর আগে পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত তিনি পূর্ববঙ্গের বিক্রমপুর, ঠিক আছে, থেকে তিনি পুরো দক্ষিণবঙ্গ শাসন করতেন, আর কোনোদিনও তিনি পশ্চিমবঙ্গে আসেননি, তিনি পূর্ববঙ্গ থেকেই দক্ষিণবঙ্গ শাসন করতেন, ঠিক আছে। এই যে পালালেন তিনি আর পশ্চিমবঙ্গে আসেননি, পূর্ববঙ্গেই ছিলেন তিনি। তো লক্ষণ সেন এইভাবেই লক্ষণ সেনের কথা আমরা জানতে পারি। তো লক্ষণ সেন তার বাবার যে রাইট মানে যে বইগুলো তিনি লিখছিলেন সেই বইগুলোর লেখা তিনি কিন্তু সমাপ্ত করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য কি ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল তোমার এই অদ্ভুত সাগর, এই অদ্ভুত সাগর বইটা লক্ষণ সেনের লেখা ছিল, এবং লক্ষণ সেনের দরবারে বেশ কিছু জ্ঞানীগুণী মানুষেরও সমাদর ছিল বা কবিও ছিল, যারা তার সময় বেশ কিছু গ্রন্থ রচনা করেছিলেন। এইগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, দারুণভাবে প্রশ্ন আসে। তাহলে তার মধ্যে কে ছিলেন, ধই, এই ধই কিন্তু কি করলেন, পবনদূতম বা পবনদূত নামক কাব্য লিখেছিলেন। গোবর্ধন তিনি আচার্য বা আচারিয়া সপ্তশতী এই বইটি লিখেছিলেন। যেমন হচ্ছে জয়দেব তিনি হচ্ছে গীত গোবিন্দম বইটি লিখেছিলেন। এই যে আমি তিনটে বইয়ের কথা বললাম, এই তিনটে বই আমাদের কাছে ভীষণ পুরনো বই, অর্থাৎ পুরনো মানে কি, আমরা এটা বহুবার পড়েছি, বহুবার পড়েছি এবং আমরা কিন্তু মনে রাখি এটা। তো হলায়ুধ নামক একজন ছিলেন, একজন শাস্ত্রজ্ঞ হলায়ুধ নামে, আমি একটুখানি লিখে দিই, হলায়ুধ
এখানে লেখানেই দেখছি আমি, এই একজন শাস্ত্রজ্ঞ হলাইউদ তার দরবারে বা তার রাজসভায় কিন্তু অলঙ্কৃত করেছিলেন, ঠিক আছে। আর এই যে লক্ষণ সেন, মনে মনে ইচ্ছা হচ্ছে যে এরা কোন ধর্মে বিশ্বাসী ছিলেন, পাল্লা যেমন বৌদ্ধ ছিলেন, তাহলে সেনরা কি থাকবেন, এটা একটা প্রশ্ন তোমাদের মনে তৈরি হয়েছে হয়তো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো লক্ষণ সেন ছিলেন কিন্তু বৈষ্ণব ধর্মের অনুরাগী, তিনি বৈষ্ণব ধর্মের অনুরাগী ছিলেন, ঠিক আছে। তো এইভাবে তার মৃত্যুর পর, এই লক্ষণ সেনের মৃত্যুর পর দুজন তার ছেলে সিংহাসনে বসেছিলেন, একজনের নাম ছিল বিশ্বরূপ সেন এবং আরেকজনের নাম ছিল কেশব সেন। লক্ষণ সেনের দুই ছেলে, একজনের নাম হচ্ছে বিশ্বরূপ সেন এবং আরেকজনের নাম হচ্ছে তোমার কেশব সেন ছিলেন, ঠিক আছে। এবং 1230 সাল পর্যন্ত তারা পূর্ববঙ্গ এবং দক্ষিণবঙ্গকে শাসন কার্য মানে পরিচালনা করেছেন। তবে অবশেষে 1260 সালে সেন বংশের রাজত্বের অবসান ঘটে, অর্থাৎ এরপরে 1260-এর পরে আমরা আর সেন বংশকে দেখতে পাই না, কারণ সেন বংশ শেষ হয়ে যায়। তাই সেই হিসাবে সেন বংশের শেষ রাজা হিসাবে আমরা কেশব সেনের কথাই বলতে পারি, ঠিক আছে। তাহলে বিশ্বরূপ সেন ছিলেন না, সবার লাস্ট হিসাবে আমরা কেশব সেনকে দেখতে পারি, যিনি সেন বংশের শেষ রাজা ছিলেন, ক্লিয়ার, বুঝতে পারলে। তাহলে এই যে লক্ষণ সেন, এখানে প্রচুর প্রশ্নের সমাগম রয়েছে, এখান থেকেই মেনলি প্রশ্ন করা হয়ে যেতে পারে তোমাকে। বল্লাল সেন আর লক্ষণ সেন, এই দুটো জায়গাই হলো পরীক্ষায় প্রশ্ন করার মেন জায়গা, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমাকে পড়তে হবে এই কথাটা। তাহলে কি কি বললাম, এক নম্বর হচ্ছে কি, আমরা তার কথা জানতে পারছি এই তবাকত-ই নাসিরি গ্রন্থ থেকে, যেটা মিনহাজ সিরাজের লেখা, আমরা এখান থেকে জানতে পারছি, ঠিক আছে। তার টাইটেলটা দেখো, অরিরাজ মর্দন শঙ্কর, অরিরাজ মর্দন শঙ্কর বা পরমেশ্বর, একবার চোখ বুলিয়ে যাবে, মনে থাকলে ভালো, না হলে ওই আন্দাজি ঠিক মারতে হবে। নেক্সট এইটা ভালো করে পড়বে, ধৈর লেখা হচ্ছে পবনদূত, এটা ইম্পর্টেন্ট। গোবর্ধনের লেখা হচ্ছে আচার্য সপ্তসতী, এটা ইম্পর্টেন্ট। জয়দেবের লেখা হচ্ছে গীত গোবিন্দম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর ওই তোমার অদ্ভুত সাগর যে বইটা, এই বইটা রচনা সমাপ্ত করেছিলেন কে, পরীক্ষায় যদি কোশ্চেন আসে তাহলে আমরা অ্যান্সার কিন্তু বলে দেবো, তিনি হলেন লক্ষণ সেন। তাহলে লক্ষণ সেন এই গ্রন্থটিকে সমাপ্ত করেছিলেন, ঠিক আছে। তাহলে এই কটা লাইন তোমাকে সেন বংশ থেকে পড়তে হবে এবং চোখ বন্ধ করে অ্যান্সার তুমি করে দাও, দেখবে অ্যান্সার তোমার কাছে হয়ে যাবে, ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছ। তাহলে পাল বংশ পড়িয়ে দিয়েছি, আশা করি কোনো অসুবিধা থাকবে না, যদি অসুবিধা থাকে ক্লাসটাকে বারবার দেখো, তাহলে মনে এসে যাবে। আর সেন বংশ আজ যা পড়ালাম মোটামুটি পরীক্ষার কোশ্চেন হয়ে যাবে, ক্লিয়ার সবার কাছে, সবার কাছে ক্লিয়ার। তো এবার আমরা কোশ্চেন অ্যান্সারে তাহলে আসি, কিছু কোশ্চেন অ্যান্সার করি আমরা, ঠিক আছে। তবে কোশ্চেন অ্যান্সার করার আগে একটু বলে দিই যে তোমাদের মধ্যে যারা এইভাবেই আমার কাছে পড়তে চাও বা আমাদের আড্ডা 24/7 বেঙ্গলিতে পড়তে চাও, এবং তোমাদের স্বপ্ন যদি WBCS হয়, তাহলে তোমরা কিন্তু এই WBCS মহাপ্যাক ব্যাচটা কিন্তু নিতে পারো, যেখানে তুমি সম্পূর্ণ লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, অনলাইন মক টেস্ট, ইবুক, হার্ড কপির বই, অপশনাল পেপার, পার্সোনালি টেস্ট এবং ইন্টারভিউয়ের পুরো গাইডেন্স কিন্তু এই ব্যাচটার মধ্যে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর অপশনাল ছাড়া যদি দরকার হয়, তাহলে কিন্তু WBCS ব্যাচ নাম্বার 3 এটা কিন্তু তুমি নিতে পারো, ঠিক আছে। এবং এর যদি তোমরা ইতিহাসটাকে আলাদাভাবে করতে চাও, হিস্ট্রিকে, তাহলে শুধু হিস্ট্রির জন্য আলাদা ব্যাচ রয়েছে, যার নাম হচ্ছে ফাউন্ডেশন হিস্ট্রি ব্যাচ, যেখানে বেসিক টু অ্যাডভান্স পুরোটাই কিন্তু এখানে হচ্ছে, একদম 100 ঘন্টা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস সম্পূর্ণ আমিই নেব, ঠিক আছে। তো এই ব্যাচটাতে তুমি জয়েন করতে পারো। তো ব্যাচগুলোতে জয়েন হতে গেলে কোড নাম্বার Y368 ইউজ করলেই তুমি 17% এবং সব থেকে বেশি ডিসকাউন্ট কিন্তু তুমি পাবে, যেটা এক্সট্রা কিছু রয়েছে। তো এবার ডিসিশন তোমাদের, তোমরা নিতে পারো। এছাড়াও আমাদের কাছে রয়েছে প্রাইমারি টেট ফাউন্ডেশন ব্যাচ, যারা যাদের স্বপ্ন প্রাইমারি তাদের উদ্দেশ্যে অলরেডি তোমরা দেখেছো মৈত্রী কমিশন কিন্তু তৈরি হয়ে গেছে, এবং সেই হিসাবে তারা কিন্তু প্রাইমারি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করবে। তো সেই হিসাবে এখন থেকে প্রিপারেশনকে রাখার জন্য তোমাদের কাছে প্রাইমারি ব্যাচ, নতুন ফাউন্ডেশন ব্যাচ এসছে, যেখানে তুমি ভর্তি হলে 4টে বইও পাবে, একটা হচ্ছে বাংলা, ইংলিশ, অঙ্ক, CDP। তো এই ব্যাচটাতে প্রিপারেশন নিতে পারো Y368 কুপন কোড ইউজ করে, ঠিক আছে। এছাড়া CGL এবং টার্গেট WB টেটের ব্যাচও রয়েছে। তো প্রত্যেকটা ব্যাচ সম্পর্কে জানার জন্য যদি কোনো কোয়ারিজ থাকে বা ভর্তি সংক্রান্ত প্রবলেম হয় বা ভর্তি হবে তার আগে একবার ডিসকাশন করতে চাও, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার একটু লিখে নিতে পারো, আমার নাম্বার হচ্ছে 8013496626। আরো একবার তোমাকে বলে দিই, 8013496626 এই নাম্বারে, ক্লিয়ার। তো শুরু করি আমাদের প্রশ্ন, প্রথম 5টা প্রশ্ন আমাদের সেন বংশ থেকে, আর
তারপরের পাঁচটা প্রশ্ন আমাদের একটু মিসলেনিয়াস হয়েছে আজকে, ঠিক আছে? তো চট জলদি তোমরা প্রত্যেকে অ্যানসার গুলো করে দিতে পারবে। বলো, নাম্বার ওয়ান, সেনযুগে বিখ্যাত শিল্পী শূলপাণি কার রাজদরবারে উপস্থিত ছিলেন? আমি এই প্রশ্নটার উত্তর তোমাকে বলিনি, প্রশ্নটাই বলিনি আমি তোমাকে, ঠিক আছে? তো বলতে পারবে কেউ এই কোশ্চেনটার উত্তর? বলতে পারবে শূলপাণি কার সময় উপস্থিত ছিলেন? বলো জলদি অ্যান্সার। সেনযুগের বিখ্যাত শিল্পী শূলপাণি কার রাজদরবারে উপস্থিত ছিলেন? কারো কি অ্যান্সার আসবে? সামন্ত সেন, বল্লাল সেন, বিজয় সেন, লক্ষণ সেন, বলো কি হবে অ্যান্সার? চলো আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, অ্যান্সার দিই সি, বিজয় সেন, ঠিক আছে? শূলপাণি কার দরবারে উপস্থিত ছিলেন? বিজয় সেন। খাতা একটু নোট ডাউন করে নিও, তাহলে এটার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? সি। তাহলে সি ইজ দা রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে শূলপাণি, সেনযুগের বিখ্যাত শিল্পী শূলপাণি কার রাজদরবারে উপস্থিত ছিলেন? অ্যান্সার হচ্ছে আমাদের বিজয় সেনের রাজদরবারে উপস্থিত ছিলেন শূলপাণি, ঠিক আছে? চলো চলে আসি দু নম্বরে, দেওপাড়া প্রশস্তি কার লেখা? দেওপাড়া প্রশস্তি কার লেখা? বলো দেওপাড়া প্রশস্তি কার লেখা? হু রোট দেওপাড়া প্রশস্তি? দেওপাড়া প্রশস্তি কার লেখা? বিজয় সেন, ধোই, উমাপতি ধর, জয়দেব, বলো চটজলদি অ্যান্সার। প্রত্যেকে পারবে অ্যান্সার দাও চটজলদি, কি হবে অ্যান্সার? তাহলে দেওপাড়া প্রশস্তি কার লেখা? কিছুক্ষণ আগে পড়িয়েছি, আশা করি প্রত্যেকেরই মনে আছে। তাহলে কি হবে অ্যান্সার বলো, দেওপাড়া প্রশস্তি কার লেখা? প্রত্যেক অ্যান্সার অবশ্যই একদম ঠিক অ্যান্সার। তাহলে উমাপতি ধর, দেওপাড়া প্রশস্তির রাইটার কে ছিলেন? উমাপতি ধর দেওপাড়া প্রশস্তির রাইটার ছিলেন, ভেরি গুড। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমাদের? অ্যান্সার হচ্ছে সি, সি হচ্ছে প্রশ্নটার সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখিনি, বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? একদম স্টার মার্কস প্রশ্ন, বাংলার কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? প্রথম পাঁচটা প্রশ্ন সেন বংশ থেকে আর পাঁচটা প্রশ্ন মিসলেনিয়াস, ঠিক আছে? বলো কি হবে, বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? কে ছিলেন কৌলিন্য প্রথার প্রবর্তক? বলো অ্যান্সার, বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? কি হবে অ্যান্সার, বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বহুবার এই প্রশ্নটা তোমরা পেয়েছো, বহুবার এই প্রশ্নটা তোমরা পেয়েছো, ভারতে কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? কি হবে অ্যান্সার, ভেরি গুড, একদম ঠিক অ্যান্সার করেছো, একদম ঠিক অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি, তাই তো? বল্লাল সেন। তাহলে বল্লাল সেন ইনি হচ্ছেন বাংলায় কৌলিন্য ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। বল্লাল সেন পড়াতে গিয়ে বল্লাল চরিতের নাম মনে আছে তো? বল্লাল চরিত কার লেখা? একটু অ্যান্সার দাও তো, বল্লাল চরিত কাদের লেখা বলো তো, অ্যান্সার দাও। এর মাত্র পড়ালাম আমি বল্লাল চরিত, এটার রাইটার কে? বল্লাল চরিত গ্রন্থটির রাইটার কে বলো? বল্লাল চরিত গ্রন্থটির রাইটার কে, কে বলবে? বল্লাল চরিত গ্রন্থটি রাইটার কে ছিলেন, কে বলবে অ্যান্সার? এই দেখো অ্যান্সার কি হবে বলো দেখি, বল্লাল চরিত কিছুক্ষণ আগে পড়ালাম, বল্লাল চরিত গ্রন্থটির রচয়িতা কে? কবি আনন্দ, আর কি কে ঠিক বলেছো? আনন্দ, আরেকজন আছে কি? হরিশ্চন্দ্র, তাই তো? তাহলে আনন্দ এবং হরিশ্চন্দ্র, আনন্দ অ্যান্ড হরিশ্চন্দ্র, এই দুইজন হচ্ছে বল্লাল চরিতের রচয়িতা। তাহলে বল্লাল চরিতের রচয়িতা কে? কবি আনন্দ, আর হচ্ছে কে ছিলেন? কবি আনন্দ এবং হচ্ছে হরিশ্চন্দ্র ছিলেন, ঠিক আছে? চলো চলে আসি চার নম্বর, ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? হু ওয়াজ দা অথর অফ ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থ? ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? লক্ষণ সেন, হলায়ুধ, গোবর্ধন, জয়দেব। ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? হু ওয়াজ দা অথর অফ ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থ? ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থের রাইটার কে ছিলেন? চটজলদি অ্যান্সার, একদম ঠিক। এই দেখো সব মন দিয়ে পড়লে পড়া হতে বাধ্য, নো চিন্তা। বলো ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? হু ওয়াজ দা অথর অফ ব্রাহ্মণ সর্বস্ব? লক্ষণ সেন, হলায়ুধ, গোবর্ধন, জয়দেব, কি হবে এর আনসার? কি হবে? ভেরি গুড, একদম অ্যান্সার ঠিক, রাইট অ্যান্সার বি, হলায়ুধ ইজ দা রাইট অ্যান্সার, একদম ঠিক, হলায়ুধ ছিলেন, তাই তো? তাহলে অ্যান্সার আমাদের বি,
বি হচ্ছে প্রশ্নটা সঠিক অ্যানসার। চলে আসি পাঁচ নম্বর, নিম্নলিখিত কোন বইটি রচনা সমাপ্ত করেছিলেন বল্লাল সেন? দানসাগর, ব্রতসাগর, আচার সাগর আর ওপরে সবগুলো। নিম্নলিখিত কোন বইটি রচনা সমাপ্ত করেছিলেন বল্লাল সেন? বল্লাল সেনেরই সব সাগর বই, তাই তো? তাহলে কোন বইটা রচনা সমাপ্ত করেছিলেন বল্লাল সেন বলো। বলো নিম্নলিখিত কোন বইটি রচনা সমাপ্ত করেছিলেন বল্লাল সেন? হুইচ অব দ্য ফলোয়িং বুকস ওয়াজ কমপ্লিটেড বাই বল্লাল সেন? দানসাগর, ব্রতসাগর, আচার সাগর, উপরে সবগুলো, কি হবে অ্যান্সার? কোন বইটি রচনা সমাপ্ত করেছিলেন বল্লাল সেন? চলো অ্যান্সার চলে যাই, অ্যান্সারে দেখিনি, ভেরি গুড, দানসাগর, দানসাগর, ভেরি গুড, একদম ঠিক অ্যান্সার করেছো, অ্যান্সার হচ্ছে এ। তাহলে দানসাগর গ্রন্থটি রচনা সমাপ্ত করেছিলেন বল্লাল সেন, ঠিক আছে? নেক্সট, পরের প্রশ্ন, চরিত সাহিত্য কাকে বলে? আমরা যে চরিত কথাটা বলি না, বল্লাল চরিত বা এরকম চরিত গ্রন্থ, এটা কি? হোয়াট ইজ চরিত লিটারেচার? নাম্বার ওয়ান অপশানে রাজাদের যুদ্ধ বিগ্রহের কাহিনী নিয়ে রচিত গ্রন্থ, এক নম্বর। নাম্বার দুই, রাজাদের সভাকবিরা তাদের পৃষ্ঠপোষক রাজাদের কীর্তি কাহিনী সহ যে জীবনীগুলি রচনা করেছেন এমন গ্রন্থ। নাম্বার তিন, যে গ্রন্থগুলি রাজাদের পরাজয়ের ইতিহাস বর্ণিত করেছে সেই গ্রন্থকে চরিত গ্রন্থ বলে, নাকি যে গ্রন্থগুলি রাজাদের বিদেশ ভ্রমণ এবং বাণিজ্যের গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে থাকে তাকে আমরা চরিত গ্রন্থ বলে থাকি, ঠিক আছে? চরিত সাহিত্য, চরিত সাহিত্য বলতে কি বুঝি? চরিত লিটারেচার কি বলতে পারবে? এই যে আমরা বারবার চরিত গ্রন্থ বলছি, ঠিক আছে, বল্লাল চরিত, এই চরিত, ওই চরিত, তো এটা কি রামচরিত? তাহলে চরিত গ্রন্থটা কাকে বলে? চরিত গ্রন্থটা কি আসলে, কে বলবে? অ্যান্সার দাও। কি হবে অ্যান্সার? চরিত গ্রন্থটা কি তাহলে, ঠিক আছে, চরিত সাহিত্য কাকে বলে? হোয়াট ইজ চরিত লিটারেচার? রাজাদের যুদ্ধ বিগ্রহের কাহিনী, নাকি সভাকবিদের সুন্দর গোছানো গল্প কাহিনী, ঠিক আছে, নাকি পরাজয়ের ইতিহাস, নাকি বিদেশ ভ্রমণ? চলো অ্যান্সারে চলে যাই, তাহলে অ্যান্সার হচ্ছে বি। তাহলে চরিত কাব্যটি হলো বি, ভেরি গুড। এ কেন হবে? রাজাদের সভাকবিরা তাদের পৃষ্ঠপোষক রাজাদের কীর্তি কাহিনীগুলো যে জীবনীগুলি রচনা করেছেন, মানে কীর্তি কাহিনী সহ জীবনী গ্রন্থ রচনা করেছেন, সেই গ্রন্থগুলোকে আমরা চরিত গ্রন্থ বলি। যেমন ধরো রামচরিত, আমি রামচরিতে কি বলেছিলাম, রামচন্দ্রের চরিত্রের আধারে রামপালের জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে। বল্লাল চরিত, বল্লাল সেনের কৃতিত্ব সহ বল্লাল সেন যা যা করেছে তার জীবনকালে সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে সেখানে। মানে এটা একটা জীবনী গ্রন্থ, কিন্তু সেই জীবনী গ্রন্থতে শুধুমাত্র তার কীর্তি কাহিনীগুলো বর্ণিত আছে, কীর্তি কাহিনী সহ বলা হয়েছে, কোনো নেগেটিভ কথা কিন্তু এখানে মেনশন করা হয়নি। দেখো লেখা আছে কি, রাজাদের সভাকবিরা, রাজাদের পৃষ্ঠপোষক যারা সেই সভাকবিরা তাদের রাজাদের কীর্তি কাহিনী সহ যে জীবনী গ্রন্থগুলোকে রচনা করছে সেটাকেই আমরা বলছি কি, চরিত সাহিত্য। বুঝতে পারলাম? নেক্সট, তাহলে অ্যান্সার বি। চলো পরেরটা দেখিনি। নাম্বার সাত, প্রাচীন যুগে রোম ও ভারতের বাণিজ্যের উপর আলোকপাত করে এমন একটি প্রধান সাহিত্যের নাম লেখো। নেম ওয়ান মেজর লিটারেচার হুইচ নিড লাইট অন ট্রেড বিটুইন রোম অ্যান্ড ইন্ডিয়া ইন এনসিয়েন্ট টাইম, ঠিক আছে? প্রাচীন যুগে আমরা ভারতের ব্যবসা বাণিজ্য রোমের সঙ্গে দেখতে পেয়েছিলাম, যে রোমের সঙ্গে তাদের ভারতের ট্রেডিং কালচার চলছিল, তো এই যে ট্রেডিং রুট বা এই যে তাদের ট্রেড, এটা আমরা কোন বই থেকে জানতে পারি? নাম্বার ওয়ান, পেরিপ্লাস অব দি এরিথিয়ান সি, জিওগ্রাফিকে হুফেগেসিস, ন্যাচারাল হিস্ট্রি মানে প্লিনির ন্যাচারাল হিস্ট্রি, নাকি ওপরের সবগুলো? বলো দেখি কি হবে, কি হবে প্রশ্ন, সঠিক অ্যান্সার বলো। প্রাচীন যুগে রোম এবং ভারতের বাণিজ্যের উপর আলোকপাত করে এমন একটি প্রধান সাহিত্যের নাম লেখো বলো, যেখান থেকে আমরা সেই কথাটাকে জানতে পারি, বলো কি হবে অ্যান্সার, দেখি কি অ্যান্সার তোমাদের মনে হচ্ছে, কি অ্যান্সার তোমাদের মনে হচ্ছে একটু দেখি বলো। প্রাচীন যুগে রোম এবং ভারতের বাণিজ্যের উপর আলোকপাত করে এমন একটি প্রধান সাহিত্যের নাম বলো। নেম অব দ্য মেজর লিটারেচার ফোকাস বিটুইন রোম অ্যান্ড ইন্ডিয়া ইন এনসিয়েন্ট টাইম ট্রেডিং, কি হবে অ্যান্সার? ভেরি গুড, একদম ঠিক,
পেরিপ্লাস অফ দি এরিথিয়ান সি, অর্থাৎ এই যে পেরিপ্লাস অফ দি এরিথিয়ান সি একজন অজ্ঞাতনামা গ্রিক নাবিকের লেখা, ঠিক আছে, অজ্ঞাতনামা গ্রিক নাবিকের লেখা বইয়ের নাম হচ্ছে পেরিপ্লাস অফ দি এরিথিয়ান সি। এই বইতে আমরা কি দেখতে পাই, এই বইতে আমরা বিভিন্ন ট্রেডিং পোর্ট গুলোর সম্পর্কে জানতে পারি এবং ভারতের সঙ্গে যে বিজনেস চলছে, বাণিজ্য চলছে, সেটাও কিন্তু আমরা জানতে পারছি রোমান সাম্রাজ্যের সঙ্গে, ঠিক আছে। তো এই বইটা রাইটার কে ছিলেন সেটা আমরা কেউ জানি না, কারণ এটা একজন অজ্ঞাতনামা যিনি লিখেছিলেন তিনি কোনো নাম লেখেননি। তাই অজ্ঞাতনামা গ্রিক নাবিকের মেন সোর্স হচ্ছে পেরিপ্লাস অফ দি এরিথিয়ান সি, পরে বিভিন্ন রাইটাররা লিখেছেন তাদের নাম দিয়ে, কিন্তু অরিজিনাল বইটার রাইটারের নাম পাওয়া যায় না, কারণ এটা একজন অজ্ঞাতনামা গ্রিক নাবিকের পাওয়া যায়, ঠিক আছে। ভেরি গুড, একদম অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। চলে আসো আট নম্বরে। দেখো একটা কথা কি আমি তোমাদের বলেই দিই, যে সারাদিন যদি কোনো ক্লাস করতে অসুবিধা হয় হিস্ট্রির, তো এই একটা ক্লাসকে ফোকাস করো, কারণ এইটা আমি ফাউন্ডেশন হিস্ট্রি নাম দিয়েছি, অর্থাৎ এখানে আমরা আমি ইতিহাসের পুরোটা পড়াবো, এনসিয়েন্ট মিডিয়াভেল মডার্ন সবকিছু পড়াবো এখানে। তাই যদি একটা ক্লাস তুমি ফোকাস করে নাও তাহলে কি হবে, তুমি পরপর পুরো চ্যাপ্টার গুলো পাবে এবং প্রত্যেক দিনই তোমার কিন্তু পড়া রেডি হবে, কারণ এখানে শুধুমাত্র আমি এমসিকিউ করাই না, ডিটেল উইথ এমসিকিউ করাই। তো ভালো করে করো, দেখবে ইতিহাস নিয়ে কোনো প্রবলেম তোমাদের থাকবে না আর কি, ঠিক আছে। চলো, মেগাসিনিস বর্ণিত পলিবোথোরো, পলিবোথোরো বা পালিবোথোরো নামে কোন স্থানটিকে চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে, পালিবোথোরো, হুইচ প্লেস আইডেন্টিফাইড অ্যাজ পালিবোথোরো ডিসক্রাইব বাই মেগাসথিনিস, ঠিক আছে। ভারতের প্রথম গ্রিক রাষ্ট্রদূত ছিলেন কে, মেগাসথিনিস, তাই তো। তো মেগাসথিনিসের লেখা বই কি, ইন্ডিকা, ইন্ডিকাতে তিনি একটা নগরীকে এই নামে চিহ্নিত করেছেন, পালিবোথোরো, ঠিক আছে। বলো সেটা কোনটা, মগধ, পাটলিপুত্র, উজ্জয়িনী না রাজগৃহ, বলো কি হবে আনসার, কি হবে প্রশ্ন সঠিক আনসার, পালিবোথোরো কোনটাকে বলবো আমরা, বলো পালিবোথোরো, খুব সুন্দর প্রশ্ন, ইনডেপথ ডেপথ থেকে প্রশ্ন, পালিবোথোরো, ঠিক আছে, এটা কোন জায়গাকে বলা হয়, মগধ না পাটলিপুত্র না উজ্জয়িনী নাকি রাজগৃহ, আরে একটা গেস করে দাও, হয়ে যাবে, আমি বলছি হয়ে যাবে, নামের সঙ্গে মিল আছে, বলো কি হবে আনসার, কি হবে আনসার, চলো আনসার দিয়ে দিই তাহলে, আরে অবশ্যই পালিবোথোরোর সঙ্গে পাটলিপুত্র নামের তো মিল আছে, মিল নেই কি, নামের তো মিল আছে, তাহলে পাটলিপুত্র ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো। তাহলে পালিবোথোরো কি, পাটলিপুত্র, ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে, বেশ। নেক্সট ন নম্বরে চলে যাই, নিম্নলিখিত কোন বিবরণীকার আলেকজান্ডারের সঙ্গে ভারতে এসেছিলেন, হুইচ অফ দ্য ফলোইং ন্যারেটরস কেম টু ইন্ডিয়া উইথ আলেকজান্ডার, আলেকজান্ডার 326 মনে আছে বিসি ভারতবর্ষে আক্রমণ করেছিলেন, ব্যাটেল অফ হিদাসফিস, রাজা পুরুষ সঙ্গে আলেকজান্ডার, ঠিক আছে। তো আলেকজান্ডারের সঙ্গে, আলেকজান্ডার যে সমস্ত জায়গায় যেতেন এবং রাজ্য জয় করতেন, রাজাদের হারাতেন, সেইগুলোর বিবরণী তো লেখার দরকার ছিল, তাহলে তিনি কি করতেন, বিবরণী কার নিয়ে যেতেন, ঠিক আছে, যিনি এই ঘটনাগুলোকে লিখতেন, লিপিবদ্ধ করতেন। তো তিনি যখন ভারতেও আসেন তখনও তিনি নিয়ে এসেছিলেন, তো চেন বলতে পারবে কে সেই বিবরণীকার ছিলেন, নিয়ারকাস, অ্যারিস্টোবুলিস, ওনেসিক্রিটাস নাকি ওপরে সবাই, জানো কি প্রশ্নটার উত্তর, নিম্নলিখিত কোন বিবরণীকার আলেকজান্ডারের সঙ্গে ভারতে এসেছিলেন, উইচ অফ দ্য ফলোয়িং ন্যারোটস কেম টু ইন্ডিয়া উইথ আলেকজান্ডার, নিয়ারকাস, অ্যারিস্টোবুলিস, ওনেসিক্রিটাস না উপরে সবাই, কি হবে আনসার, বলো, বলো কি হবে এই প্রশ্নের উত্তর, কোন বিবরণীকার আলেকজান্ডারের সঙ্গে ভারতে এসেছিলেন, কোন আনসার কোথায়, আনসার দেখতে পাচ্ছি না, তো সব দিয়েছো, বেশ তাহলে আনসার আমি উপরে সবগুলো করে দিই, ভেরি গুড, তাহলে নিয়ারকাস, অ্যারিস্টোবুলিস আর ওনেসিক্রিটাস এরা তিনজনই আলেকজান্ডারের সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন,
এরা ছিলেন বিবরণীকার। আলেকজান্ডারের ভারতবর্ষ আগমনের সমস্ত ইতিহাস তারা তার বিবরণীতে বর্ণনা করেছেন। শুধু ভারতের নয়, আলেকজান্ডারের সাম্রাজ্য জয়ের ইতিহাসও তারাই কিন্তু বর্ণনা করেছেন। ঠিক আছে, বুঝতে পারলাম। ঠিক আছে, লাস্ট প্রশ্ন আজকে 10 নম্বর, নিম্নলিখিত কোন লিপিটি গুপ্ত যুগের গিল্ড ব্যবস্থার সম্পর্কে জানা যায়? হুইচ অব দ্য ফলোয়িং ইনস্ক্রিপশন প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য গিল্ড সিস্টেম ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড? ইন্দোর লিপি, মেহেরুলি লৌহস্তম্ভ, ভিলসার লিপি, না ওপরে সবগুলো? গিল্ড ব্যবস্থাটা কি একটুখানি তোমাদের বলে দিই। হোয়াট ইজ গিল্ড সিস্টেম? গিল্ড ব্যবস্থাটা হচ্ছে এই যে এখনো দেখবে সোনার গিল্ড রয়েছে, মানে কি হেড, যারা সেই বিজনেসটাকে কন্ট্রোল করছে, দাম থেকে শুরু করে রপ্তানি আমদানি সব জায়গায় এক একটা করে গিল্ড থাকে। তেমনি গুপ্ত যুগে আমরা বেশ কিছু গিল্ড দেখি যারা বাণিজ্যের সঙ্গে রিলেটেড, ব্যবসার সঙ্গে রিলেটেড ছিল। তো কেউ যদি বিজনেস করতে আসতো, তাহলে গিল্ডের যিনি প্রধান ছিলেন তাদের সঙ্গে তাকে কথা বলতে হতো, তারা একটা রেট ফিক্সড করতেন এবং তারপরে কি হতো, বিজনেস চলতো। এই গিল্ডের অনেক কিছু নিয়ম ছিল। সদস্যপদ প্রাপ্ত যে কেউ কিন্তু গিল্ডে আসতে পারতো না, গিল্ডে একজন প্রধান থাকতো, তাকে সদস্যপদ নিতে হতো। ঠিক আছে, গিল্ডে টাকা রাখা হতো, দরকারের সময় টাকা গিল্ড দিত। তো এরকম ভাবে গিল্ড কিন্তু একটা আলাদা অর্গানাইজেশন তৈরি হয়েছিল গুপ্ত যুগে, যেটা বাণিজ্যের সঙ্গে রিলেটেড ছিল। ঠিক আছে, তো সেই গিল্ডের কথাই বলা হয়েছে। তো এই গিল্ড সিস্টেমের কথা আমরা কোন ইনস্ক্রিপশনে কোন লিপিতে জানতে পারি, এটা প্রশ্ন আমাদের। তাহলে হুইচ অব দ্য ফলোয়িং ইনস্ক্রিপশন প্রোভাইডেড ইনফরমেশন অ্যাবাউট দ্য গিল্ড সিস্টেম ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড? গুপ্ত যুগে গিল্ড ব্যবস্থার কথা জানা যায় কোন ইনস্ক্রিপশন থেকে? চলো অ্যান্সার। না, মেহেরুলি হবে না, মেহেরুলি থেকে আমরা শুধুমাত্র দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্য জয়ের কথা জানতে পারি। ঠিক আছে, তাই মেহেরুলি হবে না। ঠিক আছে, আর ভিলসার থেকে আমরা হচ্ছে মেনলি জানতে পারি হচ্ছে কুমারগুপ্তের কথা। ঠিক আছে, আর ইন্দোর লিপি, ইন্দোর লিপিতেও আমরা কিন্তু স্কন্দগুপ্তের কথা জানতে পারি, ইন্দোর লিপি, এবং এইখান থেকেই আমরা কিন্তু গিল সিস্টেমের কথা জানতে পারি। ঠিক আছে, একটু খাতায় নোট ডাউন করে নেবে যদি কোনো অসুবিধা হয়। তাহলে ইন্দোর লিপি থেকে আমরা গিল্ডের কথা জানতে পারি বা গিল্ড সিস্টেমের কথা আমরা কিন্তু জানতে পারি। ঠিক আছে, তাহলে সেটা কি হবে, আমাদের ইন্দোর লিপি হবে। ক্লিয়ার? তাহলে 10টা কোশ্চেন শেষ হলো। আগামীকাল আমি তোমাদের পড়াবো হচ্ছে চোল বংশ। ঠিক আছে, চোল হিস্ট্রি পড়াবো আগের নেক্সট দিন। তোমরা প্রত্যেকে 9টার সময় ক্লাসে চলে আসবে এবং তার সঙ্গে সঙ্গে আজকের হোমওয়ার্ক অবশ্যই দেখে যাও। এই হোমওয়ার্কের প্রশ্ন ক্লাসের শেষে কমেন্ট বক্সে করবে এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না। ঠিক আছে, আর আগামীকাল চোল ডাইনেস্টি পড়বো আমরা। ঠিক আছে, তাহলে 10টা প্রশ্ন শেষ হলো। এবার একটু ব্যাচগুলো কিভাবে অ্যাডমিশন নিতে হবে একটু বলে দিই। আগে ব্যাচগুলো সম্পর্কে আমি ডেসক্রাইব করে দিয়েছি, বলে দিয়েছি, এবার বলবো কিভাবে ব্যাচে ভর্তি হতে চাও, মানে হতে চাইলে কিভাবে হতে পারবে সেটা বলে দিই। প্রথমে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নাও। কোথা থেকে করবে, এই যে ভিডিওটা দেখছো তার ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক আছে, সেখান থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারবে। বা তোমার মোবাইল ফোনে তুমি প্লে স্টোরে চলে আসো, সেখান থেকে আড্ডা 24/7 লিখে তুমি অ্যাপটাকে ডাউনলোড করে নাও। অ্যাপ ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করো। ওপেন করলেই ঠিক ডান দিকের নিচে স্টোর বলে একটা অপশন তুমি দেখতে পাবে, সেই স্টোরে এসে টাচ করো। টাচ করলে স্টোরে নেক্সট পেজে একটা উপরে সার্চ বটন আসছে, সেখানে তুমি যদি WBCS ব্যাচ নিতে চাও তাহলে WBCS লিখে সার্চ করো। আর যদি তুমি প্রাইমারি, CGL বা এই ধরনের ব্যাচগুলো নিতে চাও তাহলে বেঙ্গলি ব্যাচ লিখে সার্চ করো। সার্চ করলে ব্যাচগুলো অনেকগুলো চলে আসবে, সেখান থেকে তুমি যে ব্যাচটা নিতে চাও সেই ব্যাচটাতে টাচ করো। ধরো হিস্ট্রি ব্যাচটা তুমি নিতে চাও, তো হিস্ট্রি ব্যাচে টাচ করতে হবে। টাচ করলেই ব্যাচটা ওপেন হবে, ওপেন হলেই তুমি দেখতে পাবে অফার্স অ্যাভেলেবেল কথাটা লেখা আছে, সেই অফার্স অ্যাভেলেবেলে এবার তোমাকে টাচ করতে হবে। অফার্স অ্যাভেলেবেলে টাচ করলে নেক্সট পেজে তোমাকে কয়েন ইউজ করতে হবে, আর কয়েনের ঠিক নিচে এরকম একটা খালি বক্স আছে যেখানে লেখা আছে এন্টার কুপন কোড, সেখানে তোমাকে লিখতে হবে Y368 এবং ওর পাশে যে অ্যাপ্লাই বাটনটা রয়েছে সেই অ্যাপ্লাই বাটনে প্রেস করতে হবে, তাহলেই তুমি বাই নাও অপশনে গিয়ে এরপরে কোর্সটা পারচেস করতে পারবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নাও 8013492626 নম্বরে। আরো একবার বলে দিচ্ছি 8013492626 নম্বরে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, প্রাইমারি টেটের ব্যাচ লিমিটেড সিট, কয়েকদিন পরেই এটার অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে। তো তোমাদের মধ্যে যারা যারা এখনো নাওনি তারা অবশ্যই নিয়ে নিতে পারো। তো দেখে নিই এবার আমাদের হোমওয়ার্কের প্রশ্ন। তবে হোমওয়ার্কের প্রশ্ন যাওয়ার আগে
হ্যাঁ হোমওয়ার্কের প্রশ্নটা একটু দেখে নিন। এটা হচ্ছে আমাদের হোমওয়ার্কের প্রশ্ন, কোন রাজা প্রথম মুদ্রায় গৌতম বুদ্ধের প্রতিকৃতি উৎকীর্ণ করিয়েছিলেন? অ্যান্সার কেউ এখানে দেবে না কাইন্ডলি, সবাই কমেন্ট সেকশনে দেবে, আমি কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সার পড়ে বলে দেব ঠিক হয়েছে কি ভুল হয়েছে। তো কোন রাজা প্রথম মুদ্রায় বুদ্ধদেবের মানে গৌতম বুদ্ধের মূর্তি উৎকীর্ণ করেছিলেন, প্রতিকৃতি উৎকীর্ণ করেছিলেন? ঠিক আছে, সম্রাট অশোক, কনিষ্ক, সমুদ্রগুপ্ত আর হচ্ছে মহিপাল, কি হবে অ্যান্সার? ঠিক আছে, সেই অ্যান্সারটা তোমরা টিক মেরে দেবে। বুঝছে, তাহলে অ্যান্সারটা তোমরা লিখে দিও। বেশ, তাহলে শেষ করবো ক্লাস। থ্যাংকস ফর ওয়াচিং, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা পুরো দেখার জন্য। ঠিক আছে, জাস্ট আ মিনিট, থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেককে ক্লাসটা পুরো দেখার জন্য। যদি ক্লাসটা ভালো লাগে তো যাওয়ার আগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট সেকশনে হোমওয়ার্কের কোশ্চেন অ্যান্সার এবং কেমন লাগলো ক্লাসটা সেটা জানাতে ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, চলি তাহলে, টাটা, দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 9টাতে চোল বংশের ইতিহাস নিয়ে।